সমস্যাটা হলো আমার আম্মার জন্য, আমার আম্মাকে আমি ইমিগ্রেন্ট ভিসার জন্য দাঁড় করিয়েছিলাম। তো আমার আম্মার গত গত অক্টোবর মাসে ওনার ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউ দেওয়ার সময় একটা বিষয় আমার জানার বাইরে ছিল, সেটা হচ্ছে যে আমার আম্মার পূর্বের যেই পাসপোর্টটা ছিল যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, সেখানে আমার ডেট অফ বার্থের সাথে পরবর্তী যে ডেট অফ বার্থ ছিল সে মানে দেয়া হয়েছে যেটা আমার সাথে সবকিছু ম্যাচ করছে। তো সেই দুটো পাসপোর্টের মধ্যে ডেট অফ বার্থের একটা ঝামেলা ছিল যেটা আমার জানা ছিল না। আসলে আগে তো হ্যান্ডমেড পাসপোর্ট ছিল, আর এখন হচ্ছে কি বলে এটাকে মেশিন রিডেবল পাসপোর্ট বাংলাদেশি। তো এই এই সমস্যাটা আমি আমার জানা ছিল না যে দুটো পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থের মুশকিল আছে। তো পরবর্তীতে যখন আমার ইন্টারভিউ হলো তখন ওরা বলে দিল যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার পাসপোর্টে আপনি আমার বাই দ্য ওয়ে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমার এক ভাই থাকেন আমেরিকাতে, সেই আমার আম্মাকে একবার ডিজি ভিসে দাঁড় করিয়েছিল। তো সেই সময় আম্মাকে ভিজিট ভিসা দেওয়া হয় না। তো ফর দ্য রিজন ওরা ফাইন্ড আউট করতে পেরেছে যে আম্মার পাসপোর্টের ডেট অফ বার্থটা ভুল আছে, যেটা আমার জানা ছিল না। আমি আসছি, আসার পরে আমার আম্মার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি। তো ওরা পরবর্তীতে বললো যে কেন দুটো ডেট অফ বার্থ, এটার ক্লারিফিকেশন তুমি দাও, আমরা তোমাকে ভিসা দিয়ে দিব। তো আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার ক্লারিফিকেশন দিয়েছি কেন হয়েছে, এবং সেটা দেওয়ার পরে ওরা আজকে প্রায় এক মাসের উপরে ওরা পাসপোর্টটা আবার ব্যাক নিয়েছে যে আম্মাকে ভিসা দিবে। বাট আজ পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কেন ভিসাটা হচ্ছে না কিংবা পাসপোর্টটা ওরা দিচ্ছে না। আমার ছোট ভাই সে ঢাকা পরিস্থিতিতে আছে, ও লিগেল এন্ট্রি, ও বিয়ে করছে রিসেন্ট, ও আমেরিকান সিটিজেন, বর্ন সিটিজেন মেয়ে। তো 8 মাস হয়েছে সে আপনি অ্যাপ্লাই করতে। তো কিছুদিন আগে একটা চিঠি আসছে, সেই চিঠিটার মধ্যে লেখছে কোড নাম্বার এবং 90 ডেজ এর মধ্যে কিছু। এখন কি সে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে না কি এমনি কিছু পাঠাবে না আরো কিছু চাচ্ছে, এইটাই আমার প্রশ্ন। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। সমস্যাটা হলো আমার আম্মার জন্য, আমার আম্মাকে আমি ইমিগ্রেন্ট ভিসার জন্য দাঁড় করিয়েছিলাম। তো আমার আম্মার গত গত অক্টোবর মাসে ওনার ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউ দেওয়ার সময় একটা বিষয় আমার জানার বাইরে ছিল, সেটা হচ্ছে যে আমার আম্মার পূর্বের যেই পাসপোর্টটা ছিল যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, সেখানে আমার ডেট অফ বার্থের সাথে পরবর্তী যেই ডেট অফ বার্থটা ছিল সে মানে দেয়া হয়েছে যেটা আমার সাথে সবকিছু ম্যাচ করছে। তো সেই দুটো পাসপোর্টের মধ্যে ডেট অফ বার্থের একটা ঝামেলা ছিল যেটা আমার জানা ছিল না। আসলে আগে তো হ্যান্ডমেড পাসপোর্ট ছিল, আর এখন হচ্ছে কি বলে এটাকে মেশিন রিডেবল পাসপোর্ট বাংলাদেশি। তো এই এই সমস্যাটা আমি আমার জানা ছিল না যে দুটো পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থের মুশকিল আছে। তো পরবর্তীতে যখন আমার ইন্টারভিউ হলো তখন ওরা বলে দিল যে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার পাসপোর্টে আপনি আমার বাই দ্য ওয়ে আজকে থেকে প্রায় 15 বছর আগে আমার এক ভাই থাকেন আমেরিকাতে, সেই আমার আম্মাকে একবার ডিজি ভিসে দাঁড় করিয়েছিল। তো সেই সময় আম্মাকে ভিজি ভিসে দেওয়া হয় না। তো ফর দ্য রিজন ওরা ফাইন্ড আউট করতে পেরেছে যে আমার পাসপোর্টের ডেট অফ বার্থটা ভুল আছে, যেটা আমার জানা ছিল না। আমি আসছি, আসার পরে আমার আম্মার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছি। তো ওরা পরবর্তীতে বললো যে কেন দুটো ডেট অফ বার্থ, এটার ক্লারিফিকেশন তুমি দাও, আমরা তোমাকে ভিসা দিয়ে দিব। তো আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার ক্লারিফিকেশন দিয়েছি কেন হয়েছে, এবং সেটা দেওয়ার পরে ওরা আজকে প্রায় 1 মাসের উপরে ওরা পাসপোর্টটা আবার ব্যাক নিয়েছে যে আম্মাকে ভিসা দিবে। বাট আজ পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কেন ভিসাটা হচ্ছে না কিংবা পাসপোর্টটা ওরা দিচ্ছে না, এটা আমি কি করে জানতে পারি? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের যদি তথ্যের ডিসক্রিপেন্সি হয় সেখানে কি হতে পারে, তো আপনি এই প্রশ্নটা করে ভালোই করলেন।
কারণ ওনার এই ধরনের একটা ইস্যু নিয়ে আমার ছিল, সেটা হচ্ছে ভুল তথ্য উপস্থাপন এবং অপসারণের প্রক্রিয়া যদি ইমিগ্রেশন আপনি দিয়ে থাকেন। পরে আমাদের মানে সংস্কৃতিতে আমাদের সামাজিক কারণে পারিবারিক কারণে এটা কোনো বিরাট কোনো ব্যাপারই নয় এবং এটা অহরহ ঘটছে, কিন্তু খুবই দুঃখজনকভাবে যে সমস্ত শব্দ এখন বলতে হবে এটা আপনাদের ভালো লাগবে না, মানে এটা সিম্পলি ফ্রড চার্জ নিয়ে আসছে ওরা, হ্যাঁ নিয়ে আসবে, হ্যাঁ এই হলো কথা আর কি, মানে থিওরিটিক্যালি দিস ইজ হোয়াট ইট ইজ, কারণ আপনার নামও আমাদের প্রচুর এদিক ওদিক হচ্ছে, সেটাও নয় কিছু একটা করা যায়, পুরাতন বার্থ সার্টিফিকেটে স্কুলের ডকুমেন্টস বিভিন্ন এফিডেভিট দিয়ে, কিন্তু ডেট অফ বার্থ দুটা এটা সম্পূর্ণ দুজন মানুষ, হ্যাঁ সুতরাং এই ব্যাপারে তারা খুবই কঠোর, এবং এখানে যদি একটা ফ্রড চার্জ আনে আমি অবাক হব না, যেটা কাম্য নয় কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ, আপনারা নিজের ভাই বোনদের মধ্যে এটা করা হয়েছে, একজন লিখেছেন এটা একজন ওটা, তো এটা এমনও না যে বাংলাদেশে আগে তারিখ লেখে বা মাস লেখে এটা নিয়েও বলা যাবে, যদি এমনও কিছু করা যায় সেটা চেষ্টা করেন, কিন্তু তা না হলে আপনারা ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য রেডি থাকেন, সেটা হচ্ছে ফ্রড ওয়েভারের জন্য। হ্যাঁ তো ফ্রড ওয়েভার এখানে আপনার কে কে আত্মীয় স্বজন আছেন যিনি গ্রিন কার্ড হোল্ডার অর সিটিজেন, এগুলো আগে তৈরি করেন, এবং আপনাদেরকে যারা হেল্প করছেন সে লয়ার হতে পারে বা বিভিন্ন জ্ঞানী গুণীজন আছেন তারা হেল্প করেন, ওনাদের সাথে আলাপ করেন, মানে এটার জন্য প্রস্তুত হন, কারণ দুটা বার্থ সার্টিফিকেট ডেট এটা কাম্য নয়। হ্যাঁ আপনার অমুক হয়ে মার্ক হয়ে যায় স্টিভেন হয়ে যায় এগুলো এ কে এ দিয়ে একটা ব্যাখ্যা করা যায়, কিন্তু কথাটা হচ্ছে ডেট অফ বার্থ দুইটা এটার জন্য আপনি কাইন্ডলি একটু সিরিয়াসলি দেখেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, ইমিগ্রেশনে এক মাস হয়ে গেছে এটা কোনো সময়ই না, এটা কোনো সময়ই না, আপনি যদি ছয় মাসও এরকম পড়ে থাকে আমি অবাক হব না। হ্যাঁ এগুলো নর্মাল কোর্স এর বাইরে গিয়ে এই সমস্ত জিনিসপত্র, সুতরাং খুব হতাশ হবেন না, বরং আপনারা জিনিসপত্র রেডি করেন যে এই যে I-601 ওয়েভার বা মানে মোট কথা ফ্রড ওয়েভার এই ধরনের কিছু যদি আসে এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, হ্যাঁ এটা হতেই পারে, আমি অবাক হব না। ধন্যবাদ। ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার ছোট ভাই, সে ঢাকা রিসিভিতে আছে, ওর লিগ্যাল অ্যান্টি, ও বিয়ে করছে রিসেন্ট, ও আমেরিকান সিটিজেন বর্ন সিটিজেন মেয়ে, তো আট মাস হয়েছে সে আপনি অ্যাপ্লাই করতে, তো কিছুদিন আগে একটা চিঠি আসছে, সেই চিঠিটার মধ্যে লেখছে কোড নাম্বার এবং 90 days এর মধ্যে কিছু, এখন কি সে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে নাকি আপনি কিছু পাঠাবেন না আরো কিছু চাচ্ছে, এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আচ্ছা চলে গেছেন উনি, আচ্ছা কি বলেন কোড নাম্বার, আমার তো মনে হয় রিসিপ্ট নোটিশ আসছে, রিসিপ্ট নোটিশ পেয়েছেন ইন্টারভিউর জন্য। আচ্ছা ইন্টারভিউ সব, আচ্ছা আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি করি, এখানে উনি অ্যাপ্লাই করেছেন তারপরে রিসিপ্ট নোটিশটা আসবে যেটা হতে এসছে, তারপরে আসবে আপনার যেহেতু উনি বিয়েটা হয়েছে উইথ সামবডি হু হ্যাপেন্স টু বি আমেরিকান সিটিজেন, তাহলে উনি একই সাথে I-130 যেটা যিনি এখানে স্পাউস যিনি পিটিশনার স্পাউস যিনি সিটিজেন উনি করবেন, তারপরে একই সাথে I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন যেটা এই ঢাকা যে বাচ্চাটা আছে সে করবে, তারপরে I-765 ওয়ার্ক পারমিট, I-864 অ্যাফিডেভিট অফ সাপোর্ট, এগুলো সব একসাথে করতে পারবে, এবং এনি টাইম ফিঙ্গারপ্রিন্টের নোটিশ আসবে, তো ফিঙ্গারপ্রিন্টটা সময় মতো দিতে হবে, এগুলো লেট করা উচিত হবে না, করার পরে তারপরে কোনো এক সময় ইন্টারভিউ ডেট আসবে, এবং সেটা কমার্স হয়ে গেল আমি তো একবার শুনলাম বোধহয় 8 months বললো, যদি এক বছর হয়ে যায় আমি অবাক হবো না, তারও বেশি হলে অবাক হবো না, হ্যাঁ কিন্তু অ্যাট অ্যাবাউট 3 months পরে, হ্যাঁ এবং অনেকেরই আরও দেরি হয় ওয়ার্ক পারমিট উনি পেতে পারেন, তো সুতরাং এই হচ্ছে বেসিক ব্যাপারটা। তাহলে যদি উনি লিগ্যাল এন্ট্রি থেকে থাকে আর যতই দেরি করে হোক ম্যারিড টু অ্যান আমেরিকান সিটিজেন, তাহলে উনি একই সাথে যেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং ওই যে এর আগে যেই পিটিশনার যেই সিটিজেন যিনি আছেন I-130 ইমিগ্রেন্ট পিটিশন এগুলো সব একসাথে করতে পারবেন,
এবং তার একটা টার্শিয়ারি বেনিফিট হিসেবে I-765 ওয়ার্ক পারমিটও অ্যাপ্লাই করতে পারবেন। এই সব কিছু মিলে উনি বেশ ভালো অবস্থায় আছেন আমি যা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।